बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बंधुरा देखो आमी आजके आमार बागान थेके आमी बरबटी तुले निच्छी। आमार बागाने माशाल्लाह अनेक बरबटी हुएछे। तो बंधुरा तुम्हारा सबाई केमन आछो? सबाईके आसलामु आलाइकुम, वेलकाम टू बैक माई चैनल शिवली किचेन गार्डेन एंड लाइफस्टाइले। तो बंधुरा आशा करी सबाई भालो आछो, आमिओ आलहामदुलिल्लाह आल्लाहर अशेष रहमते भालो आछी। तो देखो आमी सबगुलो बरबटी तुले निच्छी। बेशी दिन होयनि गाछटी। देखो आमार एखाने आमी दुइटा गाछ लागिएछि टबेर मध्ये। तो देखो अनेकगुलोई बरबटी हयेछे, आरो अनेक बरबटी धरेछे। तो निजेर गाछेर शाक सब्जी फल खेते आसले भीषण भालो लागे। तो ये जे आमी बरबटीगुलो तुले निलाम, एखन आमी ए बरबटी आजके ए बरबटी दिए एकटा रेसिपि करब, सेटा तोमादेर माझे शेयार करब। आर आमी एकटी मजार रेसिपि करब आजके दुपुरे। आमरा ए रेसिपिटा করব, এই রেসিপিটা আসলে খেতে ভীষণ ভালো। সেটা হলো কবুতরের মাংস দিয়ে আমি কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস রান্না করব। তো দেখতে থাকো। আমি কবুতর দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একসাথে রান্না করার জন্য আমি একটি ছোট্ট কড়াইয়ে এই যে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে এখানে দিয়ে দিব আস্ত রসুন। আমরা সবাই জানি যে কবুতরের মাংস রান্না করার জন্য রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। তো আমি এই যে দিয়ে দিলাম রসুন, রসুন আর পেঁয়াজটা আমি তেলের মাঝে ভালো করে ফ্রাই করে নিব, ভালো করে আস্তে আস্তে ফ্রাই করে নিব। তো বন্ধুরা শুরু থেকে এ পর্যন্ত যারা আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আরও অনেক নতুন বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটা ভিজিট করছো, এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রকৃত বন্ধু হয়ে। তো বন্ধুরা এই যে দেখো আমার এখানে আমি আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়ে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তেলের ছেটাটা কম আসে, সেজন্য আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর তারপরে আমি দিয়ে দিব পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সবগুলো দিয়ে আমি এই যে মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা এই যে দেখো আমি ভালো করে এখানে মিক্সড করে নিচ্ছি, আর এই যে আমি পেঁয়াজ বেটেছিলাম সেটার রস আমি এখানে দিলাম, আর এই যে এক টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটা কষিয়ে নেব। দেখো আমার কালারটাও অনেক সুন্দর এসেছে। তো এই যে ভালো করে আমি কষিয়ে এটাকে নেড়ে চেড়ে এখানে আমি কবুতরের মাংসটা দিয়ে দিব। দেখো আমার একটু আমি ঢেকে কষিয়ে নেব, আর এই যে দেখো আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে এর মাঝে আমি কবুতরের মাংসটা দেব। তো বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো। তো দেখো এই যে কবুতরের মাংস, তো কবুতরের মাংসটা আমি দিয়ে দিলাম। আসলেও আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা সবাই অবশ্যই দেশীয় খাবার খাবো, দেশের কথা বলবো, আর দেশের প্রতি ভালোবাসা আমাদের সবারই। তো আমরা ঘরের তৈরি খাবার খাবো, আর অবশ্যই সাবধানে চলবো, আর
হাইজিন সম্মতভাবে চলব, আমরা সবাই একে অপরের পাশে থাকব। তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আর পানি অ্যাড করে দিয়ে এটা ঢেকে আমি রান্না করে নিব। তো 10 মিনিট পরে ফিরে আসছি। তো 10 মিনিট পরে দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে কাঁঠালির বিচিটা দিয়ে দিব। দেখো কাঁঠালির বিচিটা আমি ভালো করে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। আর কাঁঠালের বিচি অনেকক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার, এমনিতেই ডলা দিলে চালনির মধ্যে করে বা হাত দিয়ে এর লাল যে একটা আবরণ আছে সেটা উঠে যায়। তো আমি দেখো কাঁঠালের বিচিগুলো দিয়ে মাংসটার সাথে একসাথে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে এই যে দেখো এখন ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আবার 10 মিনিট পর এই দেখো আমার কাঁঠালের বিচি এবং মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। তো দেখো আমি ঝোল দিয়ে দিচ্ছি, এখানে কাঁঠালের বিচিটা শক্ত সিদ্ধ হবে সেই পরিমাণে আমি পানি অ্যাড করছি। ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রান্না করব। 15 মিনিট রান্না করার পর ফিরে আসছি। 15 মিনিট পর দেখো আমার মাংসটা আগে রান্না হয়ে গিয়েছিল, তো আমি চুলাটা লো আঁচে রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে আবার নেড়ে চেড়ে আমি মাংসটা নামিয়ে নিলাম। দেখো আমার কবুতরের মাংসটা ভীষণ সুন্দর এবং টেস্ট হয়েছে। তো আমি আরেকটি রেসিপি শেয়ার করব তোমাদের মাঝে, এই যে গাছ থেকে যে আমি বরবটি তুলেছিলাম সেই বরবটিটা আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে 2টা আলু এভাবে কেটে আমি দিয়ে দিলাম। তো আজকে আমি পাবদা মাছ দিয়ে বরবটি ও আলু দিয়ে মাখা একটা তরকারি করব, হাতে মাখা। এটা তেলে কষিয়ে করব না, হাতে মেখে করব। তো হাতে মাখা এই তরকারিটা ভীষণ টেস্ট হয়। তো সব কিছু আমি একে একে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর সবগুলো এই যে পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব আমার স্পেশাল সেই মাছের মশলাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, সব কিছু আমি একসাথে এখানে দিয়ে দিব। একসাথে দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো এই যে আমি হাত দিয়ে ভালো করে মেখে এখানে আমি ভালো করে হাত দিয়ে মেখে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। হাতটা ধুয়ে আমি ভালো করে দেখো আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো এই যে আমার হাতে মাখা বরবটির তরকারিটা আমি এভাবে করে নিলাম। এখন আমি ঢেকে এটা 10 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখো আমার বরবটিটা এমনিতেই পাবদা মাছ নরম, তো অল্প আছে এবং অল্প করে আমি নেড়ে আবার ঢেকে নেব। ঢেকে আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। এই দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, হাতে মাখা তরকারিটা। এটা ভাত দিয়ে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকে এই তো আমার রেসিপি বরবটি আর কবুতরের মাংস।
তো বন্ধুরা, এই যে আমার আজকে আমি গাছ থেকে যে বরবটি তুলেছি সেটা দিয়ে মাছ আর বরবটি হাতে মাখিয়ে আমি রান্না করেছি। আর এই যে কাঁঠালের বিচি দিয়ে কবুতরের মাংস, আরেকটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, সেটি হলো কুমড়া পাতা বাটা। আর এখানে আমি কাগজি লেবু, এগুলোই তো আজ আমাদের দুপুরের খাবার। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।